আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন। আমাদের সাথে থাকলে সুস্থ থাকতেই হবে। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের হেলথ ডেস্কের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব সবজি হিসাবে কুমড়া, সুপরিচিত ও খুবই পুষ্টিদায়ক। আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে প্রতিদিন না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন কুমড়া খান। এই সবজিটি রয়েছে প্রচুর পরিমাণ স্বাস্থ্য উপকারী। মিষ্টি কুমড়া ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি এবং ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ক্যারোটিনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমূহের ধারক। এছাড়াও বিটা ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আপনাদের দেহের ক্যান্সার প্রতিরোধে কোষ গঠন করে। আরও জেনে নিন রোগ প্রতিরোধে মিষ্টি কুমড়া। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রতিদিন মিষ্টি কুমড়া খেলে আপনার শরীরে রোগ ব্যাধির সংক্রমণ কমে যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মিষ্টি কুমড়া একটি অত্যন্ত উপকারী সবজি। কুমড়া ভিটামিন এ, সি এবং ই, ক্যারোটিনয়েড, আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যদের মতো পুষ্টির একটি ভাণ্ডার। এসব উপাদান আমাদের শরীরকে যে কোনো রোগের প্রতিরোধক হিসেবে তৈরি করে। চোখের যত্নে মিষ্টি কুমড়া। 1 কাপ পরিমাণ রান্না করা মিষ্টি কুমড়া আমাদের চোখের সুস্বাস্থ্য রক্ষা করতে অনেক খাবার থেকে 100 গুণ বেশি কাজ করে। বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিন মতো ক্যারোটিনয়েড সমূহ চোখের পানি পড়া রোধ সহ চোখের রেটিনা কোষ রক্ষা করে। তাই চোখকে সচল ও সুস্থ রাখতে আপনার খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া যোগ করুন। খাদ্য হজমে ও ওজন কমাতে মিষ্টি কুমড়া উচ্চ ফাইবার উপাদান খাদ্য হজমে খুব কার্যকরী ভূমিকা রাখে। ডায়রিয়া নিয়ন্ত্রণ ও পরিপাক নালীর খাদ্য সঠিক উপায়ে সরবরাহে মিষ্টি কুমড়ার তুলনা হয় না। কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত খাবার মিষ্টি কুমড়া ওজন কমাতে একটি উপযুক্ত খাবার। যারা তাদের শরীরে অতিরিক্ত ওজন নিয়ে বিব্রত তারা নিঃসন্দেহে মিষ্টি কুমড়া খেতে পারেন। প্রদাহ হ্রাস ও উচ্চ রক্তচাপ কমাতে কুমড়াতে বাতের ব্যথা সহ দীর্ঘস্থায়ী ব্যথার প্রশমন ঘটায়। যারা দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন যদি 1 থেকে 2 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া রান্না করে খান তাহলে অনেকটা ব্যথা কম আসবে। তাছাড়া যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগেন তারা মিষ্টি কুমড়া খেতে পারেন। মিষ্টি কুমড়া পটাশিয়াম ও উচ্চ ভিটামিন সি উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে। গর্ভস্থানের সন্তানের জন্য কুমড়া গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা রোধ করে। গর্ভস্থ সন্তানের জন্য কুমড়া গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা রোধ করে অকাল প্রসবের সম্ভাবনা কমিয়ে দেয়। তাই কুমড়া ও কুমড়ার বীজ গর্ভবতী মায়েরা তাদের অনাগত সন্তানদের সুস্বাস্থ্যের জন্য নির্দ্বিধায় খেতে পারেন। ভিউয়ার্স, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন আমি ধারণা করতেই পারি এই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে। তাই আপনার কাছে আমরা একটি লাইক এবং শেয়ার আশা করতেই পারি। আজকের ভিডিওটির বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। তাহলে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।